আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ শাহিন আক্তার। মোহাম্মদ শাহিন আক্তার, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা জেলা থেকে এসেছেন। আচ্ছা একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন? আমার হাঁটু মাজা এই সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। কি সমস্যা ছিল এই হাঁটুর জন্য? হাঁটতে পারছি না, ফুলে গেছে, হাত নাড়া দিতে পারছি না, হাঁটতে পারছি না, এই সমস্যাটা ছিল। মাজার জন্য উঠতে বসতে পারছি না, বসলে উঠতে পারছি না। আচ্ছা কতদিন যাবত এই সমস্যাটা ছিল? এত অনেক দিন ধরে যাবত। কতদিন হবে? এই একবার করছি, স্যারের চিকিৎসা ভালোই গেছিলাম। আচ্ছা গত কি এক বছর হবে? এক বছর ধরে এই সমস্যাটা হচ্ছে? হ্যাঁ এক বছর ধরে এই সমস্যা হচ্ছে। এত কুমিল্লাতে চিকিৎসা করছি, কিছু বুঝলাম না। তারপরে এখন এই স্যারের কাছে আইসি, স্যারের কাছে আসাতে আমি একটু সুস্থ। আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? গত এক বছর যাবত আপনি যে কষ্টে ভুগেছেন সেই কষ্টের সমস্যাটা আপনার গত 11 দিনে আপনি অনেক মাশাআল্লাহ অনেকটুকু ভালো হয়ে গেছেন। আচ্ছা জানতে চাইবো এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? কুমিল্লাতে বিভিন্ন ডক্টর দেখিয়েছেন। চিকিৎসার পরবর্তী অবস্থানটা কি ছিল আপনার? পরবর্তী অবস্থান কিছুই বুঝি না, ওষুধ খেলে ভালো কোনো কিছু হয় না, হয়তো যতদিন ওষুধ খেতেন একটু ব্যথা কম হতো, পরবর্তীতে ব্যথাটা আবার ফেরত চলে আসতো, ওরকমটা হতো। আচ্ছা একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা প্রথম কিভাবে জানতে পেরেছিলেন? যে আমার বড় মেয়ে জানতে পারছে, মানে ইউটিউবে, ইউটিউবের মাধ্যমে প্রথম জানতে পেরেছে, তারপর হয়তো আপনাদেরকে বলেছেন, তারপর আপনাদেরকে এনে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে দেখা করে দিয়েছেন। আচ্ছা দেখা করার পরে স্যার প্রথম দেখে কি বলেছেন আপনাদেরকে? বলেছে এখানে চিকিৎসা হবে, ভর্তি করেছে। আচ্ছা তারপরে ভর্তি হওয়ার পরে চিকিৎসা করলাম, এখন সুস্থ হইলাম, আল্লাহ সুস্থ করলেন। স্যার আপনাকে যে আশ্বাস দিয়েছেন যে আপনি ভালো হয়ে যাবেন সম্পূর্ণভাবে, সেটা সত্যি সত্যি সেটাই হয়েছে। আচ্ছা জানতে চাইবো যতদিন আপনারা এই ডিপিআরসি হসপিটালে ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, যারা নার্স ছিলেন বা যারা থেরাপিস্ট ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনাদের সেবা করেছে? যখন যখন দরকার সবটুকু সেবা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি সবটুকু, সব টাইম টু টাইম আপনাদের টেক কেয়ার সবকিছু করেছেন। আচ্ছা জানতে চাইবো আপনারা তো এর আগেও হয়তো অনেক হসপিটাল আপনারা ভিজিট করেছেন, গিয়েছেন, তো সেই হসপিটাল এবং ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে পরিবেশটা কেমন লেগেছে আপনাদের কাছে? এটা অনেক ভালো পরিবেশ, ভালো অনেকটুকু ভালো লেগেছে আমাদের কাছে। আচ্ছা একটা জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা ভুগেছেন, আপনার কোমরে সমস্যা ছিল এবং আপনার হাঁটুতে সমস্যা ছিল, যেটার জন্য আপনি দীর্ঘ এক বছর যাবত অনেক কষ্টে ভুগেছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, তারপর হয়তো আপনি পুরোপুরি ভালো হতে পারেননি। তো আপনার মতো এরকম অসংখ্য আমাদের ভাই বোন আছেন, মা আছেন, বাবা আছেন, যারা হয়তো এই ধরনের কষ্টে ভুগেন দেশে এবং দেশের বাইরে, কিন্তু তারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদের ভালো হবে তারা বুঝতে পারেন না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হন, তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলি এখানে আসলেই ভালো হয়। মানে আপনি বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে যদি ট্রিটমেন্ট নেন আপনি আশা করছেন তারা অবশ্যই ভালো হবে। আচ্ছা সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবাটা পেয়েছেন সেই সেবাকে আপনি 10-এ কত নাম্বার দিবেন? 10-এ কত দিবেন? 10-এ 10 দিবেন। বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।